মানে গুরুদেব হচ্ছেন কালকে আমরা চৈতন্য চৈতন্য করেছিলাম যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহারই প্রকাশ যদিও গুরুদেব নিজেকে কৃষ্ণের এবং চৈতন্যের দাস বলে মনে করেন কিন্তু শিষ্য তবুও তাকে কৃষ্ণের প্রকাশ বলে জানবে এই জন্য গুরু গোবিন্দ সমাবেত সমভাবেই ভক্তি করার কথা শাস্ত্রে স্পষ্ট ভাবে বলা হয়েছে গুরুকে এবং গোবিন্দকে দুজনকে সমানভাবে ভক্তি করবে আর এটা করলে কিভাবে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তৎসে হি করতে হি অর্থাৎ কি যার শ্রীহরিতে উত্তম ভক্তি আছে তা আবার শ্রীহরিতে যেই রূপ গুরুদেবের প্রতি সেভাবে একই ভাবে হ্যাঁ ভক্তি আছে সে পরা ভক্তি মানে ভগবদ্ধা কৃপা লাভ করতে পারেন এবং তার মধ্যে সেই মহাত্মার নিকটেই রকম শাস্ত্র রহস্য সবকিছু প্রকাশিত হয় কি করলে ভগবানকে এবং গুরুদেবকে সমানভাবে তার মধ্যে অবশ্যই প্রকাশিত হবে তো সুতরাং আমাদের কি করতে হবে দীক্ষা গুরু এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন তত্ত্ব না হলে শাস্ত্র উভয়স্থলে সম ভক্তি করার উপদেশ কখনোই দিত না মানে কি ভগবান আর গুরুদেব দুজনে একই তত্ত্ব যদি না হয় তাহলে শাস্ত্র যে সিদ্ধান্ত সেটা আমরা দুজনের কাছ থেকে একই রকম ফলন পাবো না ভগবান যা বলছেন গুরুদেবও তাই বলবেন কোনো পরিবর্তন নেই এটা হচ্ছে সদ্গুরুর লক্ষণ এবং এটা হচ্ছে এরকমই দীক্ষাগুলো আমাদের ভগবানের প্রতিনিধি হয়ে আসে ঘটে দেবতার অনুষ্ঠান অধিষ্ঠানের মতোই যে ভক্তের আশ্রয়ে গুরুতত্বরূপে শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত হয়ে শিষ্যকে দিব্যজ্ঞান দীক্ষা প্রদান করেন মানে ঘটে যেরকম দেবতার অধিষ্ঠান হয় সেরকম দীক্ষার সময় শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত হয়ে গুরুরূপে শিষ্যকে দিব্যজ্ঞান বা দীক্ষা প্রদান করেন সেই অধিষ্ঠান বা ভক্তরূপ গুরুদেব এবং অধিষ্ঠাতা শ্রীকৃষ্ণ শিষ্যের কাছে এক রূপ প্রাপ্ত হওয়ার তার কাছে গুরুকে কৃষ্ণ থেকে ভিন্ন বোধ হয় না রূপে গুরুদেব এবং কাছে কৃষ্ণ থেকে ভিন্ন বোধ কখনো হবে না এভাবে আমাদের সবসময় মনে রাখতে হবে কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন তবে নিজ গুরুদেবকে অন্যের কাছে শ্রীকৃষ্ণ বলে প্রচার করে কৃষ্ণ বুদ্ধিতে ভজন করার জন্য কাউকে পরিচিত করা কথাটা ভালো করে মনে রাখবেন কি নিজের গুরুকে অন্যের কাছে শ্রীকৃষ্ণ বলে প্রচার করে কৃষ্ণ বুদ্ধিতে ভজন করার জন্য কাউকে পরিচিত করা অপরাধ মানে গুরুদেবকে স্বয়ং কৃষ্ণ বলে হম অন্যের কাছে প্রচার করা বা তাকে কৃষ্ণ বলে হ্যাঁ মানে গুরুকে ভগবান বলে মনে করে একই কথা কৃষ্ণ বলে বুদ্ধিতে ভজন করা হ্যাঁ এভাবে কাউকে পরাজিত করা অপরাধ তিনি কৃষ্ণের প্রতিনিধি যেন বলছেন গুরুদেব ভগবান নয় ভগবানের প্রতিনিধি সেভাবে ভগবান থেকে অভিন্ন কিন্তু তিনি ভগবান নয় এই বুদ্ধিতে আমাদেরকে সেবা করতে হবে গুরুদেবের ভগবানের মতো সেবা করতে হবে আর প্রচার ইনি ভগবান আমার গুরুদেব ভগবান বা এভাবে নিজে ভজন করা যাবে না আর আমাদেরকে গুরু বর্মিশ না এটা সহজে মায়াবাদী প্রচার হম গুরু কোনোদিন ব্রাহ্মণের গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি গুরু বিষ্ণু নয় বিষ্ণুর প্রতিনিধি এই যে কথাটা এখানে বলছেন উল্লেখ করেছেন এখানে হ্যাঁ নিজে গুরুকে অন্যের কাছে শ্রীকৃষ্ণ বলে প্রচার করা আমি জানি যে আমার গুরু ভগবান না গুরু গুরুদেব ভগবানের প্রতিনিধি তিনি স্বয়ং ভগবান নয় কিন্তু ভগবান বলে আমাকে সম্বোধন করতে হবে মানে ভগবান বলে আমাকে তার সেবা করতে হবে ভগবানের সমান মনে করে সমান মনে বলে তাকে ভগবানকে আমরা যেভাবে ভালোবাসছি সেভাবে গুরুদেবকে ভালোবাসত ভগবানের প্রতিনিধি তিনি ভগবান তা মানে একজন গুরু রূপে আমার কাছে এসছে আর গুরুও কোনোদিন নিজেকে ভগবান বলে স্বীকার করবে না যেমন আমরা দেখি চৈতন্য মহাপুরুষ যখন কীর্তন করতে করতে চান তখন বিভিন্ন জনে মহাপ্রভু ভগবান বলতেন তখন মহাপ্রভু নিজে কানের মধ্যে আঙ্গুল দিয়ে বিষ্ণু নাম উচ্চারণ তিনি স্বয়ং ভগবান কিন্তু আসছেন যখন কেউ বলে ডাকছেন তখন তিনি কানের মধ্যে আঙ্গুল দিয়ে বিষ্ণু নাম উচ্চারণ করছেন তাহলে এখানে বোঝা যাচ্ছেন কি কখনো কোনো গুরুরা নিজেকে ভগবান বলে জাহির করবেন না আর সেটা স্বীকারও করবেন না তারা ভগবানের প্রতিনিধিত্ব করছেন ভগবান ভক্তরূপে গুরুরূপে তিনি এসে আমাদেরকে কৃপা করছে ছাড়া অন্যের গুরুকে ভগবানের ভক্ত রূপে দেখা আমরা অন্য কোনো গুরুদেবকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত শুদ্ধ ভক্ত রূপে আমরা দেখব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন জ্ঞানে শিষ্য সৎ শিষ্যই সৎগুরুকে দর্শন করেন মানে আমরা সবসময় কৃষ্ণ থেকে অভিন্ন বলে দর্শন করব। এবং গুরুদেব ও বক্তিমান শিষ্যের কাছেই অনুভূত হবেন গুরুদেবও মানে আসতে বক্তিমান শিষ্যের কাছে নিজেকে অনুভূত হবে তেমনি কেবল ভক্তিমান শিষ্যের পক্ষ এই কথা অনুভূত হবে যারা উন্নত পক্ষ তাদের কাছেই এই কথাটা অনুভূত হবে কি কথাটা হরিরুষ্ট গুরুত্রতা গুরুরুষ্ট কশ্চন তসমাদ সর্ব প্রযতেন গুরুমে মানে কি হরি রুষ্ট হলে শ্রী গুরুদেব রক্ষা করতে পারেন কিন্তু গুরুদেব রুষ্ট হলে রক্ষা করতে অতএব সর্বপ্রযত্নে শ্রী গুরুকে প্রসন্ন করতে চেষ্টা করতে হবে মানে আমরা গুরুদেবকে কেন সন্তুষ্ট করবো কেননা আমি যদি কৃষ্ণের অপরাধ করি কৃষ্ণ যদি আমার মধ্যে রুষ্ট হয় গুরুদেব আমাকে রক্ষা করতে পারবে না কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় কৃষ্ণ রক্ষা করতে পারবো না কেন কৃষ্ণ রূপ করে আমাকে পাঠিয়েছেন একজনকে তার প্রতি আমাদের সম্পূর্ণ যত্নশীল হওয়া উচিত ঠিক সেভাবে গুরুদেবের প্রতি ভক্তিমান শিষ্যের কাছে গুরু পদার্থ মন্ত্র গুরু এবং মন্ত্রের দেবতা শ্রীহরি এই তিন তথ্য এক হয়ে শিষ্যের কাছে মুক্তিমান গুরুরূপে প্রকাশ হয়ে থাকে আছেন মন্ত্র রূপে গুরু রূপে মন্ত্রের দেবতা শ্রীহরি স্বয়ং ভগবান এইভাবে আমাদের কাছে হন। ঠাকুর গুরু দুই কৃষ্ণে দাস দুই ব্রজজন শ্রীকৃষ্ণ শক্তির প্রকাশ গুরুকে সামান্য জীব না জানিবে কবু গুরু কৃষ্ণ শক্তি কৃষ্ণ পৃষ্ঠ নিত্য প্রভু হর নাম চিন্তা মণি গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দীক্ষা গুরু শিক্ষা গুরু দুই কৃষ্ণ দাস কি বলছেন দীক্ষা গুরু গুরু শিক্ষা হচ্ছে কৃষ্ণ দাস দুইজন ব্রজজন কি বলছেন দুইজনে হচ্ছে ব্রজজন কৃষ্ণ শক্তির প্রকাশ গুরুকে সামান্য জীব না জানিবে কহ তিনি সামান্য নয় গুরু কৃষ্ণ শক্তি কৃষ্ণ কৃষ্ণপ্রেষ্ঠ এবং নিত্যপ্রভু বুঝা গেলে কি শিক্ষা গুরু গুরু আমাদের নিত্য প্রভু কৃষ্ণ শক্তি এবং কৃষ্ণপ্রেষ্ঠ উল্লেখ করেছেন শ্রী গুরুদেবকে যেমন সামান্য বুদ্ধি করা যাবে না তেমনি গুরুদেবকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মনে করা উচিত নয় এটাকে খেয়াল রাখবেন ভালো গুরুদেবকে হ্যাঁ জীব বুদ্ধি করা যাবে না সাধারণ জীব নয় এক নম্বর আবার তেমনি গুরুদেবকে সাক্ষাৎ কৃষ্ণ মনে করা যাবে উচিত নয় কারণ তা মায়াবাদীর মত ওই যে বললাম গুরু বিষ্ণু গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মায়াবাদী মত শুদ্ধ ভক বৈষ্ণবের মত নয় মানে শুদ্ধ বৈষ্ণবের মত এরকম নয় হ্যাঁ গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের তার মাধ্যমে প্রকাশ হয় মাধ্যমে কৃষ্ণের কি হয় কৃষ্ণের কৃপা শক্তির প্রকাশ আমাদের কাছে। এর পূর্বে গুরুদেবকে ভগবত দৃষ্টিতে দেখার কথা বলা হয়েছে ছিল ভক্তিবিনো ঠাকুরের উক্ত কথার সাথে মিলে না যে সেই বিষয়টি নির্মুক্ত আলোচনা পরিষ্কার করা হয়েছে তো জীবগোস্বামী বাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থ বলেছেন অন্নাদ্য সগুর কর্মাভিরূপী ভগবত দৃষ্টি কর্তব্য কর্মীগণের পক্ষেও গুরুদেব ভগবত দৃষ্টি করা কর্তব্য এর প্রমাণ হিসেবে তিনি ভাগবত একাদশে খন্ডে সত্যরাদার সাতাশ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত দিয়েছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্যক্ষ বলেছেন আচার্যকে আমার থেকে অভিন্ন ভগবত বুদ্ধিতে দেখা বলে জানবে মানে কি আচার্যে তাকে আমার থেকে অভিন্ন বলে জানবে তাকে তাকে অবমাননা করবে না একজন সাধারণ মানুষ মনে করে তার প্রতি ঈশ্বান্বিত হবে না কার প্রতি গুরুদেবের প্রতি আচার্যর প্রতি কেননা গুরু সর্বদেবময় মানে গুরুদেবের মধ্যে সমস্ত দেব দেবীরা অধিষ্ঠিতে থাকেন শ্রীজীব আবার শাস্ত্র প্রমাণ দেখি বলেছেন মানে শ্রীদিৎ গোস্বামী আবার বলছেন শুদ্ধ ভক্তগণ গুরুদেবকে ভগবানের প্রিয়তম ভক্ত বলে মনে করবেন যারা শুদ্ধ ভক্ত তারা গুরুদেবকে ভগবানের প্রিয় ভক্ত বলে মনে করবে তাহলে দুটি অভিমত পরস্পর ভিন্ন হলো নাকি বরং একটি অন্যের পরিণাম গুরুদেব ভগবানের প্রিয়তম ভক্ত বা এই জন্যই ভগবানের সাথে তার অবেদ দৃষ্টির কথা শাস্ত্রে বলা হয়েছে প্রিয়তম ভক্তির কথা মানে ভগবানের সঙ্গে ভেদ অন্তরঙ্গ মধ্যে দর্শন এই নয় ভগবান ও গুরু এবং শিব ও ভগবানের মধ্যে অবেদ দৃষ্টির কথা শাস্ত্রে থাকলেও গুরু ও শিবকে ভগবানের প্রিয় বলে মনে করায় প্রসিদ্ধ শুদ্ধ ভক্তগণের মত মানে এরা হচ্ছে গুরুদেব এবং শিবজি ইংরা হচ্ছে ভগবানের প্রিয়জন অবেদ ছিল ভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে শ্রী গুরু ও শ্রী ভগবানকে অবেদ জ্ঞান করলে তার সম্বন্ধ অনুরাগ ভক্তির প্রতিকূল হয়ে পড়ে তো শ্রীপাদ সনাতন গোস্বামীও তার বৃহৎ ভাগবত শ্রী গুরুদেবকে ভগবানের পরম প্রিয় বলে উল্লেখ করেছেন যেখানে ভগবান গোপকুমারকে বলেছেন সেই ব্রজভূমিতে আমার পরম প্রিয়কে তুমি তোমার গুরু রূপে পুনরায় প্রাপ্ত হবে কি বলছেন নিজে বলছেন যে তুমি ব্রজভূমিতে গেলে আমার পরম ভক্তকে তুমি তোমার গুরু রূপে পুনরায় প্রাপ্ত হবে এবং তার কৃপায় স্বয়ং সমস্ত বিষয় সম্যকভাবে তুমি জানতে পারবে গোপকুমারকে বৃহৎ ভাগতামৃতে হম সেখানে উল্লেখ আছে তো প্রশ্ন হতে পারে তবে কি গুরুদেব জীব তত্ত্বের অন্তর্গত কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন মর্ত জ্ঞান করে গুরুদেবের প্রতি ঈর্ষা করবে না তিনি মর্তের জীব নয় কেন তার প্রেরিত দুধ কার প্রেরিত ভগবানের পেরিত দুধের শুদ্ধ ভক্ত ভগবান প্রেরণ করে আমাদের উদ্ধার করা যায় ভগবান নিজের তাদের মধ্যে শক্তি অর্পণ করে দেয় ভগবান তাকে অভেদ বলে মনে করতে হবে মর্ত শব্দের অর্থ জন্ম মৃত্যুর কবলে পতিত সাধারণ মায়া মুগ্ধ জীব কিন্তু প্রকৃতপক্ষে গুরুদেব হলেন পরম ব্রহ্মের প্রত্যেক অনুভব সম্পন্ন জীবন মুক্ত ব্যক্তি মানে আমাদের মধ্যে তিনি মুক্ত সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুর অধীন নন দেহত্যাগের পর তাকে আর সংসারে জন্মগ্রহণ করতে হয় না গুরুদেবকে ইচ্ছা হলে আসতে পারে ইচ্ছা হলে দিতে পারে তাদেরকে এখানে আমাদের সাধারণ জীবের মতো আবার সংসার আসতে হবে তা না তার অহংকার নেই দেহাত্মবুদ্ধি নেই তাই তার বন্ধন নেই এবং দোষও নেই কার আর গুরুদেবকে ঈর্ষা করার কথা করা করার অর্থ হলো গুরুদেবকে ঈর্ষা করার অর্থ হলো তার বাস্তবিক গুণকেও দোষ বলে মনে করা সুতরাং হলো শ্রীকৃষ্ণই গুরু শক্তির মূল সমস্ত গুরু শক্তির মূল হচ্ছে কৃষ্ণ সমষ্টি গুরু ভজনার্থী শিষ্যের মঙ্গলের জন্য কৃষ্ণই তার প্রিয়তম ভক্তের মধ্যে গুরু শক্তি অর্পণ করেন বুঝা গেল কি যেটা বললাম হ্যাঁ আমাদের ভজন যারা করছে তাদের শিষ্যের মঙ্গলের জন্য ভগবান কি করেন কৃষ্ণই তার প্রিয়তম ভক্তের মধ্যে আমাদের গুরুদেবের মধ্যে কি করেন শক্তি অর্পণ করেন এবং সেই শক্তিতে শক্তিমান হয়ে গুরুদেব আরতি যারা ভজন করেন তাদের শিষ্যকে কৃতার্থ করেন এই শক্তি দ্বারা আমাদেরকে এখান থেকে করেন তত্ত্বের কারণেই গুরু এবং কৃষ্ণকে অবেদ জ্ঞান করা হয় যেহেতু তিনি ভগবানের প্রিয়জন এই জন্য তাদেরকে অবেদ জ্ঞান করে আর গুরুদেবের মধ্যে শ্রীকৃষ্ণের গুরু শক্তি প্রকাশিত হয় বলে গুরুদেবকে ভগবানের প্রকাশ বা ভগবত শক্তির প্রকাশ বলা হয় যেহেতু ভগবান শক্তি অর্পণ করা ভগবান কৃষ্ণের প্রকাশ ভগবানের প্রকাশ এবং ভগবত শক্তির প্রকাশ বলে মনে করা হয় এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গিয়েছেন সাক্ষাৎ ধরিত না সমস্ত শাস্ত্র যেটা আমরা মঙ্গলা গাই হম সাক্ষাৎ সাক্ষাৎ সমস্ত অর্থাৎ গুরুদেব সাক্ষাৎ হরি কিন্তু তিনি নিজে প্রভুর অতিশয় প্রিয় গুরুদেব হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়জন এই সম্বন্ধে ছিল প্রভুপাত বলেছেন শিষ্যের সাথে গুরুর সম্পর্ক ভগবানের সাথে ভক্তের সম্পর্কের মতোই উত্তম বুঝা গেল কি কি বলছে শিষ্যের সঙ্গে গুরুদেবের সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কের মতো উত্তম একজন সদ্গুরু সর্বদা নিজেকে ভগবানের বিনীত সেবক বলে মনে করেন সদগুরু কি মনে করবেন আমি ভগবানের সেবক কিন্তু প্রিয় শিষ্য তাকে অবশ্যই ভগবানের রূপে দেখবে এটা আমরা সবসময় ভগবানের গুরুদেবকে দেখব হ্যাঁ আর ভগবানকে যেরকম ভাবে আর গুরুদেব নিজেকে একজন ভগবানের বিনীত সেবক বলে মনে করবেন ওকে আজকে আমরা এটুকুই আলোচনা করলাম কালকে আরো ডিটেলস যাব তো আজকে আমাদের